হজরত সুলাইমান আলী সালামকে আল্লাহ মহান রাজত্ব দান করেছে সকল সৃষ্টির বাসা ক্ষমতা দান করেছে সব ধরনের প্রত্যেক প্রাণী হাজির হতো এবং প্রত্যেকের বাসা আমার সোলামান আলা রবি আলহি সালাতাম বুঝতেন একবার ওনার দরবারের একজন সদস্য হুদহুদ নামক একটা পাখির মাধ্যমে জানতে পারলেন যে অনেক দূরে একটা রাজ্য রয়েছে যে রাজ্যের শাসক হচ্ছে একজন মহিলা যার নাম হচ্ছে বিলকিস ওই বিলকিস রানী তার সাম্রাজ্য অন্যরকম একটা পদ্ধতিতে চালায় এটার ঘটনা যখন হুদহুদ পাকি আমার সোলাইমান আলী ইসলামকে জানালেন তখন আমার সোলাইমান আলী ইসলাম তাকে নেকির দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে এবং আনুগত্য করার আদেশ দিয়ে একটা পত্র পাঠালেন রানী বিলকিস তার অনেক সবাসদবর্গ নিয়ে আমার সুলাইমান আলা নবিয়ানা সালাতামের দরবারে আসতে লাগলো সে রানী বিলকিস এখন ওনার দরবারে আসবেন সালাইমান আল ইসলামের দরবারে তো সোলাইমান আলি ইসলাম তার সেই বিশাল সিংহাসন যেটা খুবই বিখ্যাত একটা সিংহাসন ছিল সেই সিংহাসনটা কিভাবে তার রাজ্য হাজার হাজার মাইল দূরে অবস্থিত সেখান থেকে এখানে আনা যায় এবং সেটা দিয়ে ওনাকে একটু অবাক করা যায় সেই জন্য আমার হজরত সৈদ সালমান আলি ইসালাম ওনার রাজ দরবারের সদস্যদেরকে নিয়ে একটা পরামর্শ সভা বসালেন এবং সবাইকে বললেন কে আছে এই সিংহাসনটা অলৌকিক ক্ষমতা বলে এখানে নিয়ে আসতে পারবে তখন একটা জিন বলে উঠল হুজুর এই অনুষ্ঠান এটা শেষ হওয়ার আগে আগে আমি ইলকিসের সিংহাসনটা এখানে নিয়ে আসতে পারবো তখন আমার সোলাম আল ইসলাম বললেন যে না আরো তাড়াতাড়ি লাগবে তখন ওই সোলাইমান আলা নবীনা আলহি সালাতু একজন মন্ত্রী ছিল যার নাম আসিফ বিন যিনি ইসমে আজম সম্পর্কে যান আসিফ বিন বরখিয়া আরস করল যার নিকট কিতাবের জ্ঞান ছিল আমি সেটা হুজুরের সামনে হাজির করব চোখের একটি পলক মারার পূর্বে তিনি চোখের পলকে সেই সিংহাসন নিয়ে আসলেন সোলামান আলা নবী ইয়ানা আলহি সালাতু আসসালামের উম্মত হচ্ছে আসিফ বিন সোলামান সোলাইমান আলা নবী ইয়ানা আলহি সালাতু হচ্ছেন একজন নবী আর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের সাল্লাহ সাল্লী ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার আমার প্রিয়নবীর সাল্লি আলী ওয়াসাল্লাম এর উন্মতের মধ্যে একজন আউলিয়া হচ্ছেন আমার গোসপাক রহমতুল্লাহ সোলামান আলী ইসলামের ওয়ালি আসিফ বিন বরফিয়ার যদি এই অবস্থা হয় উনি চোখের পলক ফেলার আগে যদি বিলকিশের সিংহাসন হাজার মাইল দূর থেকে নিয়ে আসতে পারেন আর সমস্ত নবীদের সর্দার আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে শ্রেষ্ঠ ওনার উন্মত শ্রেষ্ঠ উন্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর বলি হচ্ছেন আমার গোসেপাক রহমতুল্লাহ তালে তো আমার গোসেপাকের কারামত কেন মানুষকে অবাক করবে না এর দ্বারা ইমানদারদের ইমান মজবুত হয় এখানে সন্দেহ করার এখানে না মানার কোনো বিষয় আসার কোনো সুযোগ নেই